নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল দেখুন ব্রকশ্রী প্রকল্পর যে ফর্মটা এটা আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ফিল করে দিয়েছি কিভাবে আপনারা খিল করবেন সব কিছু ওই ভিডিওটাতে দিয়ে দিয়েছি এখন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ফর্মটার সঙ্গে কী কী ডকুমেন্টস আপনারা জমা করবেন এবং কজনের সাক্ষী দেবেন সাক্ষীর ডকুমেন্টস লাগবে শুধু তাই নয় কোথায় জমা করবেন সেই সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আলোচনা করে দেব তো তার জন্য আপনারা এই ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তবেই আপনাদের এই প্রকল্পটার ডকুমেন্টস নিয়ে আর কোনো রকম অসুবিধা হবে না সমস্ত কিছু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আমার এই টেকনিক্যাল শুনলেন চ্যানেলটাকে ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন বন্ধুরা আমি একটা লিস্ট করে রাখেছি এই যে রূপশ্রী প্রকল্প মেয়ের কাগজপত্র এবং ছেলের কাগজপত্র এর মধ্যে এক্সট্রা আছে যেটা আমার লেখা নাই সেটা হলো মেয়েটির বাবার ভোটার কার্ড যেটা বা আধার কার্ড একটা জেরক্স দেবেন গার্জেন হিসাবে আর একটা লেখা নেয় সেটা আমি বলে গেছি সেটা হলো মেয়েটির রেশন কার্ড এই দুটো ডকুমেন্টস আপনাদেরকে এক্সট্রা দিতে হবে কি বাকিগুলো আপনাদের এইটা স্ক্রিনশট করে রাখলেই চলবে বাকি কিছু লাগবে না তার সঙ্গে দিতে হবে চার পাঁচজনের সাক্ষী যে পাঁচজন তাকে জানে বা চিনে যখন পাঁচজনের সাক্ষী হিসাবে ভোটার কার্ড দেবেন তখন আমি ডকুমেন্টসগুলো আলোচনা করছি তো দেখুন প্রথমে যেটা দিয়ে আছে সেটা হলো আধার কার্ড এই আধার কার্ডটা ওর যে আঠারো বছর পূরণ হয়েছে সেই প্রমাণপত্র হিসাবে আপনারা আধার কার্ডটা জেরক্স দেবেন যে তার আঠারো বছর পূরণ হয়েছে সেই সম্পর্ক বয়সের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড জেরক্স দেবেন এইটা তাহলে আধার কার্ডের কাজটা হয়ে গেলো যে আধার কার্ড কীভাবে দেবেন এটা আইডি হিসাবেও কাজে লাগবে মেয়েটির আইডেন্টি হিসাবেও এই কার্ড আধার কার্ডটা কাজে লাগবে এবার দু নম্বর দেখুন আছে শিক্ষাগত যোগ্যতা দেখুন দিয়ে আছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জেরক্স তো ওই যে কোন ক্লাসে পড়ে ও কতদূর পড়াশোনা করেছে সেই যে প্রমাণপত্র হিসাবে এইট পাস হোক মাধ্যমিক পাস হোক বা এইচএস পাস হোক একটা জেরক্স আপনারা দিবেন এটা কোনো খুশি নেই যে তাকে মাধ্যমিক পাস বা এইচএস পাস হতেই হবে এরকম কোনো প্রয়োজন নেই তো তারপরে দেখুন ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স তো মেয়েটের যে পয়সাটা ঢুকবে যে অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টটার জেরক্স এই জেরসটা একটু ভালো করে দিবেন যাতে জেরক্সটা ভালোভাবে পুরো অ্যাকাউন্ট নাম্বারটা বুঝতে পারে তো এরকমভাবে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স দিয়ে দেবেন তাহলে তিনটা ডকুমেন্টস কমপ্লিট হয়ে গেলো এরপর চার নম্বর ডকুমেন্ট দেখুন এই জেরসটা ভাবে দিবেন যেমন এটা একটু বুঝতে সুবিধা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরস ভালোভাবে উঠে না তো আপনারা একটু ঠিকভাবে জেরসটা করাই নেবেন তারপরে চার নম্বরে দেখুন শিক্ষাগত যুগ পঞ্চায়েত পৌরপ্রধানের আনা মানে এটা সার্টিফিকেট সার্টিফিকেটটা অবিবাহিত প্রমাণপত্র পঞ্চায়েত বা পৌরপ্রধান থেকে আনা তো অবিবাহিত মানে আনপিলেজ মেয়েটের ক্ষেত্রে একটা আনমেরেড সার্টিফিকেট যেটা পঞ্চায়েতে আপনারা পেয়ে যাবেন গেলেই বলবেন আপনাদেরকে দিয়ে দিবে আর যারা পৌরসভার অন্তর্গত তারা পৌরসভার কাছ থেকে গেলেই দিয়ে দিবে তো এইভাবে একটা আনমেরেজ সার্টিফিকেট নিয়ে নেবেন এর সঙ্গে আছে একটা পঞ্চায়েতের বা পৌরসভার থেকে ইনকাম ইনকাম এবং রেসিডেন্ট এই দুটো একসঙ্গেই লাগবে রেসিডেন্টও একটা লাগবে মেয়েটির বসবাসের ইস্তান আর ইনকাম সার্টিফিকেট দুটো আলাদা আলাদা করবেন রেসিডেন্ট একটা ইনকাম একটা দুটো আলাদা করবেন এখানে আমি ব্যাকেটে লিখে দিয়েছি কিন্তু দুটো আলাদা করবে একটা ইনকাম সার্টিফিকেট বানাবে একটা রেসিডেন্ট আলাদা বানাবে এগুলো সব আপনারা পঞ্চায়েত অফিসে আর যারা পৌরসভায় তারা পৌরসভা থেকে পেয়ে যাবেন বললেই দিয়ে দেবেন তারপরে দেখুন এগুলো হয়ে গেলো এবার ছ নম্বরে ছ নম্বরে বিবাহের প্রমাণপত্র হিসাবে তো বিবাহের প্রমাণপত্র হিসাবে মেটে যে আপনারা কার্ডটা ছাপেন বিবাহের সময় যে কার্ড ছাপা হয় সেই কার্ডের একটা কার্ড আপনারা এখানে দিয়ে দেবেন অরিজিনাল জেরস করতে পারেন পুরো কার্ডটা আপনারা ওই কাগজপত্রগুলোর সঙ্গে এই ডকুমেন্টসগুলোর সঙ্গে দিয়ে দেবেন তবে এটা হয়ে যাবে তারপরে ঘোষণাপত্র এটা একটা ঘোষণাপত্র আপনারা বানাবেন যে মেয়েটার যেখানে নাম থাকবে ওর বাবার নাম থাকবে ওর ঠিকানা দেবে আর কবে বিয়ে করছে তারিখটা দেবে সঙ্গে ছেলেটারও নাম থাকবে ওর বাবার নাম ওর ঠিকানা ও কবে বিয়ে করছে দুটো তারিখ ডেকেই থাকবে এবং ওদের ফোন নম্বর এরকম একটা ঘোষণাপত্র আপনারা বানাবেন এবং সেটা এখানে দিয়ে দেবেন একটা ঘোষণাপত্র দিতে হই যেটা আপনাদের ইয়া থাকে এটা আপনারা যে কোনো জেরাস দোকান থেকে পেয়ে যাবেন ঘোষণাপত্রটা তারপরে আট নম্বরে দেখুন ফটো কপি তিন কপি তবে মেয়েটের ক্ষেত্রে তিন কপি ছবি দেবেন এটা রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো তুলে দেবেন এই ডকুমেন্টসগুলো সবগুলো কিন্তু সেফ অ্যাটেস্টেড করে নেবেন মেয়েটে দিয়ে যার তার নিজে সেফ অ্যাটেস্টেড করে নেবেন এর সঙ্গে এবার ছেলের ডকুমেন্টস তো ছেলের যেমন কী কাগজপত্র লাগবে এটাও একটা লিস্ট করা আছে আমার বেশি কিছু ছেলের লাগে না তিনটা লাগেই একটা হলো আধার কার্ড কারণ ওর একুশ বছর বয়স হয়েছে সেই প্রমাণপত্র হিসাবে আমাদেরকে একটা আধার কার্ড দিতে ওই আপনাদেরকে এটা দিতে হবে আর দ্বিতীয়টা দিতে হবে প্রমাণপত্র শিক্ষাগত মানে ও কতদূর পড়াশোনা করেছে সেই একটা যে কোনো জেরস এটা না দিলেও চলবে কিন্তু দিয়ে দেবেন আপনারা এটা খুঁজে যেহেতু তাই দিয়ে দেবেন কারণ এটা পয়সার ব্যাপার ওঠে যেহেতু আপনারা পয়সাটা পাবেন তাই এটা দিয়ে দিলে সুবিধা হবে কোনো রকম যাতে ওদের অসুবিধা নেই আর এইখানে তিন কপি ছবি আমি রেখেছি কিন্তু এখানে এক কপি ছবি দিলেই চলবে এক থেকে দু কপি আপনারা তিন কপি ছবি করে রাখবেন এক কপি চারটে এক কপি আগে মানে দু কপি ছবি দিলেও চলবে কিন্তু আপনারা তিন কপি করে রাখবেন তাহলে এই হলো ডকুমেন্টস লিস্ট এর সঙ্গে আপনারা যেগুলো আমি বললাম যে আপনাদের চিনা জানা এমনি পাঁচজনের আধার আধার কার্ড দিতে পারলেন আধার কার্ড দেবেন না আপনারা ভোটার কার্ড দেওয়ার চেষ্টা করবেন আর তাদের ডকুমেন্টস তাদের মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আর ভোটার কার্ড পাঁচজন সাক্ষী হিসাবে লাগবে আর ওই এটার একটা লেখা আমি যেটা বললাম যে মেয়েটার একটা রেশন কার্ডের সঙ্গে জমা করবেন আর তার বাবার আধার কার্ড আর বা ভোটের কার্ড গার্জেন হিসাবে জমা করবেন যে দুটো আমার এইখানে লিখতে নিস্টেক বা ভুলে গেছি আমি হয়তো তো এই দুটো আপনারা আমি বলে দিচ্ছি এই দুটো আপনারা করে নেবেন আর এই সব ডকুমেন্টসগুলো নিয়ে নির্দিষ্ট যে ব্লক অফিস আছে সেই ব্লক অফিসে যাবেন এবং সেই ব্লক অফিসে যেই প্রকল্প যেখানে জমা সেই জায়গাটাকে যাইয়ে আপনারা নিজে গিয়ে জমা দিবেন জমা দেওয়ার প্রায় পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপনাদের পয়সাটা অ্যাকাউন্টে ঢুকে যাবে কিন্তু আপনারা এটা একটা কোথাও মাথায় রাখবে যেমন এই যে ডকুমেন্টসগুলো দিয়েছে সেগুলো যেমন ভুল না থাকে কারণ মেয়েটা দেখবে আধার কার্ডে একটা নাম আছে এবং ওর শিক্ষাগত প্রমাণপত্র একটা আলাদা নাম আছে তার ক্ষেত্রে কিন্তু আপনাদের অসুবিধা হয়ে যাবে তা যদি এরকম থাকেই তাহলে আপনারা কোর্ট থেকে একটা এপিডিপিট বের করে রাখবেন সেই এপিডিপিটটাও সঙ্গে আপনারা জমা দেবেন তবে আপনাদের এই প্রমাণটা না হবে আর যদি এটা না করেন তাহলে কিন্তু আপনারা পয়সাটা পাবেন না তো ওইগুলো সব কিছু দেখে আর আপনারা ডকুমেন্টসটা নিয়ে ব্লক অফিসে এর ফর্মটার সঙ্গে জমা দেবেন জমা দিলেই আপনারা পনেরো কুড়ি দিনের মধ্যে আপনারা পয়সাটা পেয়ে যাবেন কোনো রকম অসুবিধা হবে না তো আশা করি বন্ধুরা বুঝলেন যে এটা কীভাবে করতে হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে যদি কোনো অসুবিধা থাকে তো নিচে আপনারা কমেন্স বক্সে আমাকে জানাবেন থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ